এটা জানার জন্য আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে অনেকগুলো খুতবা হয়ে গেছে। আমার সিরিয়াল অনুযায়ী আজকে হচ্ছে কিয়ামতের লক্ষণের 11 নম্বর পর্ব। এর মধ্যে একটাকে দুইটা খুতবা এখানে হয়েছিল, আর বাকিগুলো বিভিন্ন মসজিদে হয়েছে। এ যাবৎ আমরা যেই পর্যায়ে পৌঁছেছি যে কিয়ামতের একটি আলামত হলো ফিতনা ছড়িয়ে পড়া, এবং এই ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। মুসলিমদের জীবনে কিভাবে ফিতনা বা বিপর্যয় দেখা দেবে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে কয়েকটা পর্বে। যেমন মুসলিমদের একটা বিপর্যয় হল, মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তার জান মাল ক্ষতি করবে মুসলিমরাই, এটাও আংশিক এখানে আলোচনা হয়েছে। তারপরে মুসলিমদের অনেক বড় একটা ফিতনা হলো, মুসলিমরা আমল করা ছেড়ে দেবে, সে জানবে যে কাজটা করা ভালো, এটা সুন্নাহ, এটা নফল, এমনকি সে ফরজ কাজ পর্যন্ত ছেড়ে দেবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কিয়ামতের লক্ষণ। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ফরজ কাজ একজন মুসলিমের জীবনে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মুসলিমরা সেই 5 ওয়াক্ত সালাতই ছেড়ে দিয়েছে, আর নফল সুন্নতের কথা না হয় পরেই বলি। তো মুসলিমরা তাদের ইবাদত করা ছেড়ে দেবে, মানে কমে যাবে। এমনকি এর থেকেও বড় ফিতনা হলো, মুসলিমরা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, মুসলিমরা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, এমনকি বিজাতির অনুকরণ করবে জীবনের বহু ক্ষেত্রে, বহু দিক। এটার প্রমাণ পাওয়া যায় যে আমরা কোনো না কোনো ভাবে ইহুদি খ্রিস্টান এমনকি হিন্দুদের পর্যন্ত আমরা অনুসরণ করে থাকি বা তাদের অনুকরণ করে থাকি। এটা কিন্তু কিয়ামতের একটা লক্ষণ, এভাবে একদিন পৃথিবী মুসলিম শূন্য হয়ে যাবে। তো এইভাবে মুসলিমদের জীবনের ফেতনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত পর্বে আরেকটি আলামত নিয়ে আলোচনা করেছি চাষারা মসজিদে, সেটা হলো মুসলিমদের জীবনের একটা বড় ফেতনা হলো, বিপর্যয় হলো, মুসলিমরা আমানতদারিতা নষ্ট করবে, খেয়ানতকারী হয়ে যাবে। মুসলিমদের যেটা গুণের মধ্যে পড়ে না, একটা মুসলিমের জীবনের চরিত্রগত যতগুলো ভালো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো আমানতদারিতা রক্ষা করা, কিন্তু মুসলিমরা সেটাকেই নষ্ট করে দেবে, মুসলিমরা খেয়ানতকারী হয়ে যাবে। এটা হলো মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফেতনা। এবং এই মর্মে গত পর্বে অনেকগুলো কথা আলোচনা হয়ে গেছে, যেমন কি কোরআনে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আনফুসাকুম ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। তাহলে আমরা আমানতের খেয়ানত সাধারণত বুঝি, কেউ কাউকে ধার দিয়েছে, কেউ কাউকে কোনো কথা বলেছে, আমানত রেখেছে, আর সেটা খেয়ানত করবো। কিন্তু আল্লাহ শুরু করেছে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা খেয়ানত করো না। আর কথাটা বলা হয়েছে কাকে? মুসলিমদেরকে, যারা ঈমানদার। তাহলে ঈমানদাররা আল্লাহ এবং তার রাসূলের সাথে কিভাবে খেয়ানত করে? কারণ এটা বোঝা যায় ধর্মীয় বিষয়। তার মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত মানে হলো আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে আমানত স্বরূপ যে ইসলাম দিয়েছিলেন আমরা সেটা গ্রহণ তো করেছি, যে আমরা আমানতের রক্ষা করব, কিন্তু আমরা ইসলামের বারবার বাজিয়ে দিয়েছি, আমরা ইসলামের বারবার বাজিয়ে দিয়েছি, আমরা আল্লাহর মর্যাদাকে খেয়াল রাখি না, বরং অনেক সময় চুরি বাটপারের ক্ষেত্রে, আমানতদারিতা নষ্ট করার ক্ষেত্রে আমরা আল্লাহকেই আগে পেশ করি। তার মানে ভেষভূষায় আল্লাহ মুখে থাকবে আল্লাহর নাম, কসম করে বলবে যে আমি আমানতদার, আমি কি কোনোদিন খেয়ানত করতে পারি? তাই আল্লাহকে আগে ব্যবহার করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ভিত্তি করে ভেষভূষায় সুন্নাহ এবং সবথেকে বড় বড় গুলি ছাড়বে, এরাই আবার খেয়ানত করবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়া, আল্লাহর একত্ববাদ, একত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের ক্ষেত্রে বেদাত সংমিশ্রিত হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করা। এবং আল্লাহ এবং তার রাসূলের যে সুন্নাহ ছিল, যেমন ইসলামের দিকে দাওয়া, সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, এবার বিভিন্ন ভাবে আমরা খেয়ানতে লিপ্ত। এবং তারপর আল্লাহ বলেছেন আমাদের ব্যক্তিগত একে অপরের সাথে আমরা যে খেয়ানতগুলো করি, আল্লাহ সেখানে বলে নাই যে তোমরা খেয়ানত করো না, বরং আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা একে অপরের সাথে খেয়ানত করতেছো জেনে শুনে। প্রথমে বলেছেন তোমরা খেয়ানত করো না আল্লাহ এবং তার রাসূলের সাথে, আর দ্বিতীয়বার বলেছেন তোমরা জেনে শুনে একে অপরের সাথে খেয়ানত করতেছো। আমাদের সতর্ক
সাবধান করা হয়েছে। তো গত পর্বে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে একটা হাদিস গত পর্বে আলোচনা করা হয়নি। স্মরণ রাখার মতো একটি হাদিস, আজকে যারা আমরা আমানতের খেয়াল করি, আমাদের যে বদ চরিত্র হয়ে গেছে, আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে স্মরণ রাখতে পারি না। তাই আজকে স্মরণ রাখার মতো বললাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস এনেছেন যে মুনাফিকদের চরিত্র কি, তাতে আমাদেরকে জানানো হয়েছে আন আব্দুল ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আরবাউন মান কুন্না ফীহি কানাত মুনাফিকান খালিসা, যার মধ্যে চারটা গুণ থাকবে, মানে চারটা গুণ থাকবে, সেই ব্যক্তি কানা মুনাফিকান খালিসান, সে একবারে পাক্কা মুনাফিক। আর যার মধ্যে চারটা নাই, কোনো একটা থাকবে, বলেছেন ওমান কানাত ফি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক, আর যার মধ্যে এই চারটা অপরাধের কোনো একটা থাকবে, সে সরাসরি মুনাফিক না, তবে তার মধ্যে নিফাকের মুনাফিকের চরিত্র আছে। সেটা কি? প্রথম গুণ রাসুল বলছেন হাত্তা ইয়াদা আহা, মানে যতক্ষণ পর্যন্ত সেই চরিত্রগুলো ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের একটা আলামত নিয়ে বেঁচে আছে, এটা তাকে বুঝতে হবে। সেটা হচ্ছে ওয়াইজা ইজা ও তুমিনা খান, প্রথম গুণ মুনাফিকদের যে তার কাছে কোনো কিছু আমানত রাখলে সেটাকে খেয়াল করে দেবে, রক্ষা করবে না। তাহলে এই গুণটি মুনাফিকদের গুণ এক। দুই, যখন সে কথা বলে মিথ্যা বলে, কারো সাথে যদি কোনো অঙ্গীকার করে তাহলে অঙ্গীকারকে সে বড় খেলাফ করে, ওয়াদা কি ওয়াদার খেলাফি করে। এবং আর যদি কখনো ঝগড়া লেগে যায় একে অপরের সাথে বাদ বিবাদ, তখন সে গালে গালাগালি করে, মানে মুখে অপত্য ভাষায় গালাগালি করে কিছু থেকে কিছু হলেই। তাহলে এইগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র, যার মধ্যে চারটা গুণ পরিপূর্ণ আছে, যে কথা বললে মিথ্যা বলে, কথায় কথায় গালি দেয়, আর আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে। তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে মুনাফিক, এটা রাসূলুল্লাহ বলেছেন। আর যার মধ্যে চারটার কোনো একটা থাকবে, তার মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। এবার বলেন, আমাদের পুরো জীবনের মধ্যে আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা নাই, এটা ব্যক্তি পর্যায়ে একবার দেখা উচিত। আমরা যাদের সাথে চলাফেরা করি তারা সবাই সবার সম্পর্কে ভালোই জানি যে আমাদের কার মধ্যে কতটা ত্রুটি আছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই চরিত্রগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে তওবা করে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো। তাহলে এটা ছিল আমানতদারিতা নষ্ট করা, এটা হচ্ছে মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফেতনা। আর রাসূল বলেছেন এটা যখন অহরহ ঘটবে জেনে নিও কিয়ামত আর বেশি দিন বাকি নেই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দুইয়াতিল আমানাত ফানতাজিরিস সাআ, যখন তোমরা দেখবে যে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন তোমরা বুঝে নিবা যে খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। তাহলে এটা ছিল গত পর্বে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে মুসলিমদের জীবনের উপরে আরেকটি বড় বিপর্যয় ফিতনা, সেটা উল্লেখ করব, আর সেটা হচ্ছে সম্পদের ফিতনা, অর্থের ফিতনা। আর পৃথিবীতে রাসূল সাল্লাম বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হলো সম্পদকে প্রসার করে ঘুরিয়ে দেওয়া হবে, মানে বিস্তার লাভ করবে। কি পরিমাণ বিস্তার লাভ করবে এই সম্পর্কে একটু ইঙ্গিত আজকে খুতবায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিতাবগুলোর মধ্যে থেকে একটা পর্ব করা হয়েছে মিন আলামাতিস সাআতিস সুগরা মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়া, তার মানে প্রায় অধিকাংশ মানুষ এমনকি সকল মানুষের সচ্ছল হয়ে যাবে, সকল মানুষের সচ্ছল হয়ে যাবে। ইঙ্গিত যদিও পৃথিবীতে এখন আমরা ত্রাণ দিতে যাওয়ার গত একদিন আগে যখন গিয়েছিলাম বন্যা কবলিত এলাকাগুলোতে, এখনো বাংলার জমিনের অর্ধশত মানে অর্ধ হয়তো পরিবার আছে যারা একেবারে নিঃস্ব, যাদের জীবন দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা অসহায়। আর আমরা অনেকটা ভালো আছি যারা নারায়ণগঞ্জ ঢাকা বা শহরগুলোর মধ্যে আছি, আমরা যে কত নিয়ামতের মাঝে আছি ওগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখনো বন্যা হয়ে গেছে এক মাস আগে, এখনো ওখান থেকে পানি সরে এমন জায়গা আছে, তারা পানির উপরে আছে, কবে যে নিষ্কাশন হবে
কবে সূর্যের তাপ বাড়বে আর এগুলো শুকাবে, তারা সে অপেক্ষায় আছে যেই কাজটা ছিল রাষ্ট্রের নায়কের, যে কাজটা ছিল একজন কাউন্সিলরের, যে কাজটা ছিল একটা শহরের মেয়রের, তারা লাপাত্তা, তারা গায়ে, তারা শহরের দিকে তাকানোর সময় নেই, এখন তারা ইলেকশন নিয়ে ব্যস্ত। কিন্তু শত শত পরিবার এই পানির মধ্যে এখনো পানিবন্দী হয়ে আছে। তো যদিও তাদের, তারা যদি এই আলোচনা শুনে তারা হয়তো একটা আক্ষেপের নিঃশ্বাস ছাড়বে যে হায় আল্লাহ কবে আসবে এই দিন যে আমরা পরিপূতি হয়ে যাব, কিন্তু ওটা কিন্তু একটা খারাপ লক্ষণ, ওটা ভালো লক্ষণ না। এই অবস্থাতে থেকেও মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে ওই পয়সা ওলা হওয়ার আছে এই মুসলিম গরিব হয়ে থাকাটা অনেক ভালো। পয়সা হলে যে কি হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হতো পৃথিবীর চিত্রটা কি হবে। গতকালের একটা কথা, আসলে সব কথা মেমোরিতে সব সময় জাগে না, আপনার অন্তর কিন্তু সব কথা সব সময় ধারণ করতে পারে না। আপনি কি জানেন একটা বিষয়, আমি যখন এক ভাইকে বললাম যে আমরা গুগল লোকেশন কোথায় পাঠাই না, লাইভ লোকেশন, কারেন্ট লোকেশন, এটা তো আজকে ব্যবহার করতেছি কয়েক বছর ধরে, কিন্তু কালকের মতো এরকম ফিল হয়নি। একজন ব্যক্তিকে যখন লাইভ লোকেশন পাঠালাম, আমি যখন দেখতে পাচ্ছি সে এখন অমুক জায়গাতে আছে, তার গাড়িটা আস্তে আস্তে আমাদের দিকে এগোচ্ছে, এটা যদি বর্তমান টেকনোলজির কারণ হতে পারে, এবার বলেন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পুরো পৃথিবীর চিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেছিলেন, তিনি কিভাবে লাইভ লোকেশন দেখতে পেয়েছিলেন বলুন। তিনি কিন্তু দেখে দেখে বলেছিলেন যে এটা এটা হবে, এটা এটা ঘটবে। যেমন প্রত্যেকটা বিষয়ে হয়তো আল্লাহ তাকে একবার লাইভ দেখিয়ে দিয়েছে যে আপনার এই পৃথিবী এই পর্যায়ে যাবে, যেটা ব্যক্তি যদি করে দিতে পারে ক্যামেরার মাধ্যমে সেটা আল্লাহর কাছে কতটা সহজ। এই জন্য রাসুলের ভবিষ্যৎবাণী গুলো অন্তর দিয়ে নিতে হবে যে রাসুল বলেছে মানে বলেছে আর এটাই হবে, আমাকে এটা গ্রহণ করা উচিত, তাইলে হয়তো আমি আর আপনি ইমানের উপরে টিকে থাকতে পারবো। তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তার একটি হোক, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআ হাত্তা ইয়াকসুরাল মা ওয়া ইয়াফি, রাসূল বলেছেন ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না পৃথিবীকে মালামাল করে দেয়া হবে, ওয়া ইয়াফি এবং এটা পোষণ লাভ করবে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল করে দিবেন, একটা সময় পৃথিবীতে ঘটবে। আমরা যারা বলবো হয়তো আমরা অভাবী, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি এমন একটা সময়ে ঘটে আমাদের তেমন কোনো ইনকাম নেই, আমরা যেমন পরিপূতি তাও না, কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একজন আমাকে একটা আইপ্যাড দিয়েছিল, এই আমার এই মোবাইলটা এইটা আমার ওয়াইফের একটা ট্যাব, বিছানায় যখন পড়ে রইল তার মানে এগুলো সবগুলো জগতের দাম হবে ধরেন 1.5 থেকে 2 লাখ টাকা, বিছানায় পড়ে আছে, কারেন্ট চলে গেছে, নেট নাই, এগুলো কোনো কাজে আসে না, অথচ বিছানার উপরে 1.5-2 লাখ টাকার ডিভাইস পড়ে আছে, এটা বেকার। তারপর আমরা নিজেদেরকে অসহায় অভাবী মনে করি, অথচ আপনি ভাবতে পারেন যে আমাদের প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকটা সেট 20,000-30,000 টাকা দামে, আপনি বুঝতে পারেন যে পৃথিবী কোন দিকে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখেন সন্তুষ্ট না, আমরা অসুখী, আমরা নিজেদের প্রত্যেকে পেরেশানিতে ভুগতেছি, তার মানে আমাদের চাহিদা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, এই জন্য আল্লাহ যতই আমাদেরকে দিচ্ছেন আমরা সেগুলোকে অল্প মনে করতেছি বা আমাদের পেট ভরতেছে না, চোখ প্রশান্ত হচ্ছে না, এটা হচ্ছে আমাদের চরিত্র। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা আদম সন্তানকে যদি একটা স্বর্ণ ভরা উপত্যকার মালিক করে দেওয়া হয় ওখানে দাঁড়িয়ে ও আকাঙ্ক্ষা করবে আমার জন্য আরেকটা যদি করে দেওয়া হতো, এভাবে তার চাহিদা বাড়তেই থাকবে, ক্ষান্ত হবে কোথায়, কবরের মাটি যখন তার মুখের উপরে পড়বে, এটা রাসূলুল্লাহ বলেছেন। তো কথা হলো রাসূল বলেছেন মালামাল করে দেওয়া হবে পৃথিবীতে, যতদিন না সম্পদ বিস্তার লাভ না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, এবং আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে দিন দিন পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা এক্সাম্পল দিয়েছেন এই সম্পদ কতটা বিস্তার লাভ করবে। রাসূল বলেছেন হাত্তা ইয়াখরুজা রাজুল বিযাকাতি মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু, একজন ব্যক্তি তার যাকাতের টাকা নিয়ে বের হলো, যাকাতের টাকা নিয়ে যেটা কাকে দেওয়া যায়, কিন্তু রাস্তার মধ্যে বা এমন তার নজরে এমন একটা পরিবার পাবে না যারা তার কাছ থেকে যাকাতের টাকা নিবে, একটা পরিবার পাবে না।
সবাইকে এখন আল্লাহ যাকাত খাওয়া থেকে মুক্ত করে দিবেন, কারণ সবার কাছে তখন যথেষ্ট পরিমাণ সম্পদ থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি মুসলিমের একটা বর্ণনায় পেয়ে যাবেন, সাদাকার অর্থে হাদিস হচ্ছে 3.9 2229 নাম্বার হাদিস। অভাবে এমন কাউকে পাবেন না যাকে আপনি দান সাদাকা করতে পারেন আর সে আপনার কাছ থেকে এটা নেবে, এমন কোনো মানুষ আপনি পাবেন না। অপর আরেক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং উৎসাহ দিয়ে একটা কথা বলেছেন এইভাবে, যে হাদিসটি হারেসা ইবনে ওয়াহাবী তিনি বর্ণনা করেছেন যে সামিয়াতু নবী আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাসাদদাকু, তোমরা দান সাদাকা করতে থাকো, তাসাদদাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামা, খুব শীঘ্রই তোমাদের উপরে এমন একটা যুগ এসে আপতিত হবে, তোমরা এমন একটা যুগে গিয়ে পৌঁছবে, যেমন ইয়ামশি আর-রাজুলু বিসাদাকাতিহি, সে তার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, তার কাছ থেকে সেই সাদাকা কেউ চাইবে, হাত পাতবে তো দূরের কথা, আপনি দিবেন ও সে বলবে নিবে না, নিবে না, এমন একজন কেউ সে পাবে না, বরং যেই ব্যক্তিকে আপনি সাদাকা দেওয়ার জন্য জানেন সে কি বলবে শুনে, ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল আমস লাকাবিলুহা, তুমি যদি গতকালকে আসতে রাতারাতি মানুষের এত পরিবর্তন ঘটবে, সে বলবে যে তুমি গতকাল আসতে তাও এটা আমার প্রয়োজন ছিল, আমি নিয়ে নিতাম, কিন্তু আজকে এটা আমার প্রয়োজন নাই, সে বলবে ফামালিও, বরং আজকে ফালা হাজাতা লি বিহা, আজকে তোমার এটা আমার কোন প্রয়োজন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে রাত দিন যত যাবে ততই এতটা বিপ্লব ঘটবে যে কেউ আর অভাবী থাকবে না। এটি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব মুসাদাকাত অধ্যায় এনেছেন 1411, মুসলিমে হাদিসটি সাদাকার অধ্যায় রয়েছে 2227, ওটা ছিল 2229, এটা হচ্ছে 2227। এই হাদিস থেকে দুইটা জিনিস আমি আপনাকে নজর আন্দাজ করতে চাচ্ছি, এখানে দুইটা জিনিস স্পষ্ট। একটা প্রমাণ হয় যে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল করে দিবেন, সবাই ধনী হবে বা পয়সাওয়ালা হবে, কেউ কারো মুখাপেক্ষী হবে না। আরেকটা বিষয় হল, কেউ যদি ঋণী থাকেন বা কেউ যদি কারো টাকা নিয়ে থাকেন, আপনি যদি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন বা কারো আমানত যদি আপনার কাছে থেকে থাকে, অথবা কেউ এসে আপনার কাছে যদি আজকে হাত পেতে থাকে, তাহলে আজকেই সেটা দিয়ে দেন, উচিত হবে আজকেই দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি এটা না করো তাহলে অপেক্ষা করো, এমন একটা সময় আসতে যাচ্ছে যখন তুমি হয়তো দিতে চাইবা কিন্তু তোমার কাছ থেকে সেটা কবুল করা হবে না। তার মানে আপনি যদি জাকাতই কাউকে না দেন তাহলে আল্লাহ কবুল করবে কিভাবে, ইবাদতটা করতে পারলেন আপনি জাকাতের নেকি পাবেন, তার মানে বোঝা যাচ্ছে একটা সময় দান সাদাকার নেকি পৃথিবী থেকে উঠে যাবে, কারণ কেউ নিবে না আপনার কাছ থেকে জাকাত এই দান। অতএব যারা সচ্ছল আছে আমাদের উচিত আজকে অভাবীদের দিকে খেয়াল রাখা, আজকে তাদেরকে দান সাদাকা করে দিয়ে সেই নেকিগুলো লুফে নেওয়া, এটা আমাদের উচিত। কারণ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই কিন্তু ঘটতে যাচ্ছে, আর এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীর রূপরেখা যেই দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে সেই ছোঁয়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলার জমিনেও পড়বে। তো এই দুটা বিষয় আজকের আলোচনা থেকে আমরা যে উপদেশ নেব যে বিষয়গুলো সেটা কি, এক হল সম্পদ বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে একটা আলামতের লক্ষণ, এ সম্পর্কে আজকে কয়েকটা ইঙ্গিত দেব। আরেকটা বিষয় হলো যেটা আমরা নেব যে আমাদেরকে এই বিষয় থেকে কেন সতর্ক হতে হবে, সম্পদ বেড়ে গেলে এটা তো ভালো জিনিস, যারা ভালো সৎ লোক তারা তো এটাকে মানে অনেক ভালো মনে করে নিচ্ছেন, কিভাবে আপনি চট করে আপনার মাথায় চলে আসবে, আমার টাকা থাকলে তো আমি প্রত্যেক বছর গিয়ে হজ করতাম, আমার টাকা থাকলে তো আমি উমরা করতাম, আমার টাকা থাকলে তো আমি বছরে বছরে কুরবানি করতাম, আমার টাকা থাকলে একটা একটা মসজিদ পরিচালনা করতাম, যারা সৎ তাদের অন্তর্গত চিন্তাগুলো অটোমেটিকলি জেগে যায়, কিন্তু যারা অসৎ তারা তো ভিন্ন কিছু ভেবে রেখেছে। আর যারা সৎ আপনার এই সৎ চিন্তা কিন্তু টাকা পয়সা পেলে আবার ঘুরেও যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সম্পদকে ফিতনা বলেছে, মানে এটা পরীক্ষিত, আল্লাহ যদি আমাদের প্রত্যেকের অন্তর খবর না জানতেন তাহলে হয়তো আমাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেই দিতেন, কিন্তু জেনে নেন যারা হকের উপরে আছেন আপনি যদি অভাবী থেকে থাকেন তাহলে জেনে নেন আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলতে চান না। আর এই মর্মে আমাদের বক্তব্য হয়ে গেছে, আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সম্পদ দিই না বরং তাকে আমি জ্ঞান দিই, আর সম্পদ আমি যাকে তাকে দিই। এই জন্য আল্লাহর কাছ থেকে
ওইটা আশা করবেন না যেটা আল্লাহ আপনাকে আমাকে দিতে চাচ্ছে না, বা যেটা আপনার আমার জন্য অপমানিত হতে পারে। এই জন্য আপনি শুধু আপনার প্রয়োজনটা চাইবেন, আল্লাহ যতটা প্রয়োজন মনে করবে ততটা পুরা করে দিন। এটা হওয়া উচিত। এই দুইটা বিষয় হবে আজকের খুতবা থেকে শিক্ষা নেওয়ার। তো আজকের আলোচনার মূল বিষয় যেটা, যে সম্পদ বেড়ে যাবে। আসলে আমি আপনাকে দেখাই একজন ব্যক্তি কিভাবে মালামাল হয়, আমাদের সমাজের মানুষগুলো কিভাবে পয়সাওয়ালা হচ্ছে, এটা একটু দেখাই। তার আগে আপনাকে এটা বলে দিই, যেহেতু রাসূল বলেছেন পৃথিবীকে মালামাল করে দেওয়া হবে, পৃথিবীর সম্পদ বেড়ে যাবে, এটা অটোমেটিকলি বাড়াবে। এটা আল্লাহ পৃথিবীর সম্পদকে বাড়িয়ে দিলেন, তার মানে কিভাবে, আল্লাহ কিন্তু পৃথিবীর মাটির নিচে সমস্ত সম্পদ কিন্তু দিয়ে রেখেছেন, তারপরে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ যে বৃষ্টি বর্ষান, ওর মধ্যে বরকত থাকে, ওই বৃষ্টির মধ্যেই লেখা থাকে কোন জায়গা কতটা প্রাপ্য হবে, কোন জায়গার উর্বরতা কতটা বাড়বে, এবং এই ফসল ফলাদি কি হবে, ওই বৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগে থেকে নির্ধারণ করে রেখেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, যে সৌদি আরবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করতে চেয়েছেন, তেলের খনি উদ্ঘাটন করে দিয়েছে, সরকারের খনি রয়েছে, আফগানিস্তানে এখন শুরু হয়েছে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের। আল্লাহ চাইলে, যেদিন আল্লাহ চাইলে যে বাংলাদেশকে আমি কুয়েতের মতো করে দেব, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো বিষয় নেই। এমন একটা সম্পদের সন্ধান আল্লাহ বের করে দিতে পারে, দেখিয়ে দিতে পারে যে আমরা কুয়েতকে পর্যন্ত পাস করে ফেলতে পারি, কারণ কুয়েতের চেয়ে বাংলাদেশ অনেকটা বড়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই নেই। তো ব্যক্তি ভাবে মানে আল্লাহ নিজে থেকেই যে সম্পদ বাড়িয়ে দিয়ে থাকেন, এই সম্পর্কে একটা হাদিসের দলিল আমি আপনার কাছে পেশ করি। সেটা হচ্ছে ইমাম মুসলিম তার সাদাকার অধ্যায় 2231 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকাইউল আরদু আফলাযাত কাবিহা, মানুষ যেভাবে ভূমি করে দেয়, কিছু খেয়ে ধর দামি কিছু খেয়ে রুপেটা ভিতরে গেছে কিন্তু রাখতে পারলো না, ভূমি করে দিল, ঠিক এইভাবে এই জমিনেও তার পেটের ভিতরে যেটা ধারণ করে রেখেছে, একটা সময় আসবে সে ভূমি করে উপর দিকে বের করে দেবে। তার মানে জমিনের নিচে কোথায় গিয়ে যাওয়া যায় না, আর আল্লাহ এটা ঘটাবেন, এই জমিন প্রকাশ করে দেবে যে কোন দামি সম্পদ কোথায় আছে, এটা বের করে দেবে। কিভাবে, আমসালা উস্তওয়ানি মিনাল যাহাবি ওয়াল ফিদদা, এবং ডাইরে বলেছেন স্বর্ণ রূপার খনি কোথায় আছে এটা প্রকাশ পেয়ে যাবে। তাহলে স্বর্ণ রূপা যখন প্রকাশ পেয়ে যাবে, যেই দেশে প্রকাশ পাবে সেই দেশ ধনী হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। এটা একটা হাদিস মুসলিমে আছে, এবং আপনারা সেই হাদিস ভালো করে জানেন যে কিয়ামতের একটা লক্ষণ হলো ফোরাত নদী, যেটা মিশর এবং জর্ডান ওই সব অঞ্চলে আছে ফোরাত নদী, সেই ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় আছে এবং সেই পাহাড় খুব শীঘ্রই ভেসে যাবে। এটা কিয়ামতের অনেক বড় একটা নিদর্শন হবে। এবং এই স্বর্ণকে কেন্দ্র পৃথিবীতে যত মানুষ মারা যাবে, ইতিমধ্যে কোন ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ মরেনি, শুধু এটা ইঙ্গিত করে দিই। রাসূল বলেছেন সে স্বর্ণ আনতে যারা যাবে তাদের মধ্যে যদি 1000 মানুষ যায়, মাত্র একজন বেঁচে ফিরতে পারবে, 9999 জনই হত্যা। কি মনে করে 1000 জনের মধ্যে 999 জনই হত্যা হবে, আরেকটা বর্ণনা আসছে 100 জনের মধ্যে 99 জনই হত্যা হবে, আরেকটা বর্ণনা আসছে 10 জনের মধ্যে 9 জনই হত্যা হবে। তার মানে যাই যাবে খুব কম লোক বেঁচে ফিরতে পারবে। এই জন্য আমাদেরকে বলেছেন তোমরা দেখে ফিরেও তাকালে না। মানে আমি কি বোঝাতে চাচ্ছি জানেন, আপনারা আমার সবচেয়ে কল্যাণকর যিনি, যিনি আপনারা আমার ভালো চান, তিনি কিন্তু আপনাকে ভালো এক উপদেশ দিলেন, যেমন বাবা মা ইচ্ছা বা কিছু যে আপনার ভালো চান, কখনই আপনাকে সেদিকে যেতে দেবে না। যেমন যদি বলা হয় গত কয়েকদিন আগে ঘটনা, একটু গ্যাঞ্জাম হয়েছে, আমাদেরকে ফোন দিয়ে জানানো হলো এই রাস্তায় যান, ওই গ্যাঞ্জাম হচ্ছে, গাড়ি করে ভাঙতেছে, অন্য রাস্তা দিয়ে যান, তাহলে ও আমার কল্যাণ চাইবে একটু জানিয়েছে, তাই না? ঠিক আপনি যেন না মানেন যে না আমি না জিয়ে দেখে আমি এটা নিয়ে আসতে পারি কি, এরকম যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন যে ফোরাত নদীর স্বর্ণ বের হবে, আমি আর আপনি কি করেছি জানেন, রাসূলের পরের যে উপদেশটা সেইটিকে ভক্ষেপ করি নাই, শুধু এই সংবাদটাকে গ্রহণ করেছি এবং অপেক্ষায় আছি কবে স্বর্ণ বেরোবে, আমরা সেখানে আনতে যাব। কিন্তু রাসূল যে আমাদেরকে নিষেধ করেছেন এখানে যেও না, তার এই উম্মতের অধিকাংশ লোক এই উপদেশ মানবে না, বরং তারা সেই স্বর্ণের জন্যই যাবে। এবং রাসূল বলেছেন তাদের মধ্যে 999 জনই হত্যা হবে, কত বড় ফেতনা। তা আজকে আমি হাদিসটাকে ভিন্ন উদ্দেশ্যে আপনার কাছে পেশ করতে চাচ্ছি, প্রমাণস্বরূপ যে পৃথিবীর সম্পদ যে বেড়ে যাবে, তার একটা প্রমাণ হচ্ছে এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াহসিরা আল ফুরাত আন ইয়াহসিরা আল ফুরাত
আন জাবালিন মিন যাহাব, যতদিন পর্যন্ত ফোরাত নদী বা ফোরাত তার ভূগর্ভে থাকা স্বর্ণের পাহাড়টা জাগিয়ে না দেবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। আর এই হাদিস আছে কোথায়? মুসলিম ফিতনা অধ্যায়, হাদিস হচ্ছে 7164। আর এটা সবাই আমরা জানি যে ফোরাত নদীতে স্বর্ণ বের হবে। তো বলেন তো দেখি, যখন স্বর্ণের পাহাড় বের হবে, ওই স্বর্ণের মালিক যারা হবে তারা যারা অভাবে থাকবে? আজকে রাতারাতি দেখতে পাচ্ছেন আপনার পাশের ঘর তারা খেতে পেত না, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচতলা বিল্ডিং উঠে গেছে, কিভাবে ব্যক্তি পর্যায়ে মালিক হচ্ছে তারা? এটাও হবে একটা ইঙ্গিত রাসুল ইসলাম করেছেন। রাসুল বলেছেন যে মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষ রাতারাতি কিভাবে ধনী হবে সে শুধু নিজেকে নিয়ে ভাববে, সে এটা ভ্রক্ষেপ করবে না যে আমি যে সম্পদ গ্রহণ করতেছি এটা হালাল না হারাম। তার মানে মানুষের মুখ্য উদ্দেশ্য হবে ধনী হওয়া, মানুষের মুখ্য উদ্দেশ্য হবে পুঁজিপতি হওয়া, সেটা হালাল ভাবে হোক না হারাম ভাবে হোক এটা আর দেখা দেখি নাই, ও এটাকে ভ্রক্ষেপই করবে। আর যদি এটা আমাদের দেশের ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি ফিট করে দিই হাদিস, তাহলে আপনি দেখতে পাবেন যারা সমাজের কাউন্সিলর, যারা মাতাব্বর হয়, চেয়ারম্যান মেম্বার হয়, হলেই কেন পয়সা অভাব হয়ে যায়? কেন হয়ে যায়? তার মানে এগুলো হচ্ছে পয়সা অভাব হওয়ার খনি। কারণ মেম্বার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, সে ভূমিদস্যু হয়ে যায়, অনেক কাজ নাকি তার হাতে, অনেক টেন্ডার নাকি পায়, মানে কি? কে দেয় তাকে টেন্ডার? কে তাকে বিচারক বানালো? তার মানে সে বিচারক হয়ে যায়, বিচারক হয়ে যায়, সে টেন্ডারবাজি দখল করে নেয়, বিভিন্ন স্পোর্ট গুলোকে তার আন্ডারে নিয়ে নেয়, সেখান থেকে নাকি টাকা আসে। আচ্ছা, গাড়ির স্টল থেকে টাকা কেন আসবে? এটাও কি একটা টাকার খাত? এটা কি হইতে পারে? ওখানে টাকা পড়ে আছে না? তাহলে আপনি যে গালের স্থান থেকে মালামাল হয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে জুলুম। কারণ একটা অটোওয়ালা থেকে যদি আপনি 10 টাকা নেন, তাহলে আপনি তার উপরে 10 টাকার জুলুম করবেন। আপনার কাছে 100 টাকা 100 গাড়ির টাকা জমে প্রতিদিন, হয়তো আমরা যেটা শুনলাম মদনপুর স্টাইল নাকি প্রতিদিন কয়েক লাখ টাকা নাকি চান্দা উঠে, বুঝেন কিসের চান্দা? এগুলো আপনি মুসলিমদের কাছ থেকে জুলুম করে টাকা নিচ্ছেন, যারা এর মধ্যে অংশ নিল এই প্রত্যেকটাই হারাম। রাসূল বলেছেন সে প্রত্যেকে গ্রহণ করবে সেটাকে গণনায় নেবে না যেটা হালাল না হারাম। গত খুতবায় যখন এই উদাহরণগুলো ছোট ছোট উদাহরণগুলো দিচ্ছি, এক ব্যক্তি বলতেছে আপনি আলু পেঁয়াজের উদাহরণ দিলেন, তাহলে রাষ্ট্রের যে 100 কোটি টাকা চুরি করে নিয়ে রাষ্ট্র পালিয়েছে, একটা ডাইরেক্ট শেখ হাসিনা ওনার নাম নিয়ে বলবো, আওয়ামী লীগের নেতাগুলোর নাম নিয়ে বলবো, মেট্রো রেল থেকে কোটি কোটি টাকা লুটতরাজ হয়ে গেছে, তা এগুলো বলেন না? আমাদের কাজ কি ওগুলো? আমরা কোন যেগুলো চর্চা করি, আমরা খুব মাঠে ঘাটে রাস্তাঘাটে যেগুলো দেখতে পাই সেগুলো আমাদের মেমোরিতে থাকে, ওগুলো খবর তো আপনারা ভালো জানেন, বুঝেন না? তবে জেনে নেন, দুর্নীতি 1000 শত কোটি টাকা হোক আর 1 টাকা হোক, দুর্নীতি আল্লাহ তাকে ধরবে, আপনাকে ছেড়ে দিবে না, আপনি 1 টাকার কারণে ধরা হয়ে যান। সেটাকে হালাল ভাবে নিল না হারাম ভাবে, যেমন আরেকটা পর্বে বলেছিলাম ব্যাংকে যারা চাকরি করে তারা এটাকে হালাল মনে করে, ব্যাংকের চাকরিটাকে তারা হালাল মনে করে। এবং আমি অবাক হয়ে গেছি ব্যাংকের এক ম্যানেজার ঊর্ধ্ব কর্মকর্তা, সে তার ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে এত চমৎকার করে একটা ঘটনা লিখেছে, সে আমাদের প্রত্যেককে হারাম কুরবানি দিয়েছে, ভয় আমরা সবাই হারাম খুব না হলে ব্যাংকে চাকরি করা হারাম, মানে লেখাটা এমন ভাবে লিখেছে দুইটা লেখাটা, যদি বলেন হারাম তাহলে আপনারা হারাম খুব, আর যদি বলেন না এমন যদি হয় তাহলে হারাম। এইভাবে তার মানে হারামকে হালাল করার যত রকমের পায়দা আছে এগুলো তারা ট্রেনিং নেয়, শিখে, তারা এক্সাম্পল দিয়ে শিখে, তবে হালাল কোনোদিন হারাম হবে আর হারাম কোনোদিন হালাল হয়ে যাবে না, এটা জেনে নেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তিরা হারাম খাওয়ার মাধ্যমে ধনী হয়ে যাবে। আরেকটা বর্ণনা নিয়ে নেন যে হাদিসটাতে আছে যে সাদাকা নিয়ে ঘুরবেন আর আপনি
কাউকে পাবেন না। এবং পরবর্তী আরেকটা হাদিস কি বলেছিলাম, যে মাটির নিচে যে কি আছে স্বর্ণ রূপেগুলো বের করে দিবে মাটি। ওই হাদিসের আসলাম কি বলেছেন জানেন, একজন খুনি সে স্বর্ণ সেই সম্পদ করে থাকবে এবং সে কোনো না কোনো ভাবে পেয়ে যাবে, সে রাস্তায় কেউ ফেলে রাখছে না পড়ে আছে ওটা বলা হয়নি কিন্তু থাকবে, সে তার সামনে পাবে। যেই সম্পদের জন্য সে একজন মানুষকে হত্যা করেছে, যে সম্পদের জন্য সে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে, যে রক্ত যেই সম্পদের জন্য কেউ চুরি করেছে ধরাকে হাত কেটেছে, তাদের প্রত্যেকের ঘটনা এখানে আছে। তার মানে মানুষ সম্পদের জন্য হত্যা করে, সম্পদের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পদের জন্যই মানুষ চুরি ডাকাতি করে, এইভাবে মানুষ রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। এই হাদিসের মধ্যে একটা নুকতা হল, সম্পদ এতটা বেড়ে যাবে সেই দিন ঘটিও যে সম্পদের কারণে কাউকে হত্যা করতো ডাকাতি করতো। এই যে গত দুই দিন আগের ঘটনা, ত্রাণ দিয়ে যখন আসলাম আমাদের এক ভাইকে মদনপুরে ছেড়েছে রাত দেড়টায় ২০২৪ সাল কেমন হয়ে যাবে কিছুদিন পরে এখন পর্যন্ত যদি বাংলার মুসলিম সে ডাকাতের ভয়ে যে ঘর থেকে বের হতে না পারে, রাস্তায় চলতে না পারে, তাহলে আমরা জাহেলিয়া থেকে মুক্ত হলাম পরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আরব দেশকে স্বাধীন করে রেখে গেছেন, 1500 বছর পর্যন্ত তারা নিরাপত্তার সাথে চলাফেরা করতেছে, ইসলাম তাদেরকে কতটা সম্মান দিয়েছে, আর আপনি বলছেন আপনি মুসলিম। অথচ মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত একটা মাত্র রাস্তা, একজন ব্যক্তির মাথা ব্যথা কেন নাই যে ওদেরকে ধরতে পারবে সবগুলোকে সুরিতে চলানো হবে, কেন করা হয় না? এটা কবিরের এটা সিদ্ধান্ত নিল, এই রাস্তার মধ্যে যারা বসবাস করে এটা নিরাপত্তা রাস্তা হিসেবে ঘোষণা করতে হবে, যাদেরকে পাওয়া যাবে একটা করে রাস্তা ছাড়া যাবে। আর এই পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে, আপনারা ভাববেন না যে রাস্তা আমরা ব্যবহার করি না, এটা ভাববেন না আপনারা, এটা আমাদের রাস্তা। এই মদনপুর পর্যন্ত যারা বসবাস করে তাদের উচিত হবে এই এলাকার নাম নিলে যেন সে বিশ্বাস নিতে পারে প্রশান্তির সাথে, আতঙ্ক কেন থাকবে। বিশেষ আপনি হালকা বলে কেন নিচ্ছেন যে একজন ব্যক্তি ও অটো দিয়ে অটোওয়ালা আপনাদের কাজ, আপনাদের কাজ, যার নেতাগিরি করেন এটা আপনাদের কাজ, আমরা এখন মাঠ মানব দুঃখ এর চেয়ে মানছি তো জীবন আছে এই বন্ধ পাশের জন্য যে এখন পর্যন্ত ডাকাত থেকে রাস্তায় এগুলো ব্রাহ্মণবাড়িয়া কচি কচা পায় জঙ্গল জঙ্গলে ঘুরতে পারে শহর গুলো দেখতে হয় সিটি কর্পোরেশন হয়ে গেছে সেখানেও ডাকাত থাকবে ওগুলো তো আপনি মুসলিম এগুলো মেনে নেওয়ার মতো আর কি ভাবে দেখাবো আপনার কতটা মানছি এদের মধ্যে আমরা আছি। মানে যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা বলবে ২০ কোটি টাকা নিজের জন্য ঘুমিয়ে থাকবে, তখন ওরা আশেপাশে কেউ নয় তখন বলবে সম্পদের জন্য আমি আমার ভাই আমি আমার বাপ আমার বোনদের সাথে সম্পর্ক নষ্ট করেছি, আপনি যতটুকু মালিক হচ্ছেন হালাল ভাবে হওয়ার চেষ্টা করেন, দেখেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আপনাকে খুব শীঘ্রই সচ্ছল করে দেবে, খুব শীঘ্রই সচ্ছল করে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে খাইয়ে পরে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, একটু ধৈর্য ধারণ করে। আমাদের সাহাবায়ে কেরামরা তারা রুটি খেয়েছে গাছের পাতা পর্যন্ত খেয়েছে, কেন? যাতে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। আমাদেরকে হারাম এই কাপ করে কাঁচি কেন খেতে হবে, কেন ডাল ভাতে আমাদের পেট যথেষ্ট হয় না, কেন? আপনি বিলাসিতা ছেড়ে দেন,
আজকে কিছু করে যত রংমের মধ্যে আমরা মুসলিমরা জড়িয়ে পড়ি, এগুলোর মূলে হচ্ছে আপনার হারাম ইনকাম। আপনার হারাম ইনকাম বন্ধ হয়ে যেত, আপনার 10 লাখ টাকা মূল্য দেওয়া বন্ধ হয়ে যেত, কিন্তু আপনি হারাম ভাবে ইনকাম করেন তো যেন আপনার কাছে টাকা টাকাই মনে হয়। কিছু হলে আপনাকে দামি দামি সেট লাগে, 1.5 লাখ টাকা দিয়ে একজন ব্যক্তি ওই যে 25 আলফা কিনেন, কেন কি কাজ এগুলো আপনার? সব বছরই আপনাকে মোবাইল চেঞ্জ করতে হবে? আপনি হালাল ভাবে ইনকাম করে তারপরে কিনে দেখেন তো, তখন বুঝতে পারবেন যে সম্পদের কি মন। যেন মুসলিমদেরকে এইভাবে লাগামহীন হয়ে যাওয়া উচিত না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোর ভাবে নিষেধ করেছে। তাই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছে 2231 নম্বরে রয়েছে। সময় যেহেতু খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে, এখানে আরেকটি নকশা বলে দিই, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, সালাফি মানহাজের মনে করে, কিন্তু আকীদা বোঝেন না, বিভ্রান্তিকর বক্তা চিনেন না, স্বর্ণের কথা যখন আসছে আমি যদি বলতে চেয়েছিলাম না স্কিপ করে দিতাম, কিন্তু বিভ্রান্তি থেকে উঠে আসা এটা জরুরি। আমাদের একজন ভাই, একজন বক্তা কিছুদিন আগে বক্তব্য করেছিল, পেট্রোলা যা তার বক্তব্যের ভাষা, এগুলো এ বলতেছে যে টাকা পয়সা কাগজের টাকা এগুলো জায়েজ নাই, এগুলি যদি না সারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, আর স্বর্ণ সব পদের ব্যাংকে রিজার্ভ করে নিয়েছে, একটা পদে আমাদেরকে দেউলিয়া করে দিল। এর থিওরিটা তো চমৎকার, কিন্তু আমি একটা জিনিস তখনই আমার মাথায় আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন এই জাতির আলেমদের সাথে এমন করবেন না যে আমাদের আলেম বিচক্ষণ যারা তারা কেউ এই বিষয়টাকে মাথায় নেয়নি আর এই বক্তা শুধু জেনে গেল, এটা হতে পারে না। কারণ আরব দেশের অনেক বড় বিজ্ঞ আলেমরা এখন পর্যন্ত বেঁচে আছে এবং তারা খুব সূক্ষ্ম জিনিসগুলোকে ফাইন্ড আউট খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে, নাহলে আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার সৌদি আরবের নিয়ে কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলে, কেন? কারণ তাদের মতো বিচক্ষণ লোক আছে। তারা যখন কাগজের টাকাকে সাপোর্ট করতেছে, নিয়েছে, তার মানে এটা আপনার জন্য হারাম কিছু না। আর আমেরিকার এত বড় ক্ষমতা হয়নি যে পুরো মুসলিমটাকে ধোকা দিয়ে সমস্ত সম্পদ কুক্ষিভূত করে রেখে দিলে, বরং আমাদের কাছে হাদিসের জবাব আছে, এই স্বর্ণ আমেরিকা রিজার্ভ করে রাখুন না, একদিন ওদেরকে পুরো সমুদ্রে ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য স্বর্ণের পাহাড় কেটে দিয়েছে। আর প্রত্যেকটা হাদিসের মধ্যে স্বর্ণের কথাই আছে যে স্বর্ণ রাস্তাঘাটে পড়ে থাকবে, নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি আমেরিকাকে বলেন কত পারে স্বর্ণ রিজার্ভ করুন, একদিনে ঘটনা ঘটবে পেঁয়াজের মতো, আলুর মতো, যেভাবে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজকে রিজার্ভ করে রেখে দেয়, একটা পর্যায়ে ব্যস্ত মানুষের পৌঁছে ত্রিপল্লিক পাই বলে, ওদের সমুদ্রের নিচে যে স্বর্ণের গোড়াম আছে আজকে তো 1 লাখ টাকা ভরিতে পৌঁছে দিয়েছে, এমন একটা সময় আসবে কোন মুসলিম ওদের কাছ থেকে 1000 টাকা দিয়ে স্বর্ণ ভরি কিনবে না, ইনশাল্লাহ কিনবে না। তাই জন্য ধোকা খেয়ে যে মুসলিমদের মধ্যে এখনো বিচক্ষণ আলেমরা আছে, এই জন্য বাক্যগুলো ব্যক্তিদের কথায় আপনি ধোকা খেয়ে যেন না। অবশ্যই সালাফি আলেমরা আমাদেরকে সব বিষয়ে সতর্ক সাবধান করেন, আর এই বিষয়টা যদি এতটাই গোলাপে হলো যে পুরো মুসলিম বিশ্বটাকে ওরা ধোকা দিয়ে টাকা ধরিয়ে দিয়েছে, স্বর্ণ নিয়ে চলে গেছে, আপনি বিভ্রান্তিতে পড়েন না, এই বিভ্রান্তিতে পড়েন না। এটা ছিল একটা ছোট্ট একটা নোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে এই জমিনের মধ্যে সম্পদ বৃদ্ধি করে দেওয়া হবে, এবং আমি আমার মূল মেসেজ যেটা সতর্কবাণী সেটা আমি আপনাকে তুলে দিই। তাহলে আরেকটা নোট বলে দিই, সম্পদ আমার কিভাবে বেড়ে যাবে, কতটা বেড়ে যাবে তার আরেকটি নোটটা নিয়ে নেন। ওই হাদিস শুনেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, এবং বলা হয়েছিল কিয়ামত কবে হবে। হাদিসে জিব্রিল যেটা বুখারীতে 50 নম্বরে পেয়ে যাবেন, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামত কবে হবে এটা তোমরা কিভাবে বুঝবা, যখন তোমরা দেখবা ওয়া ইযা কানা খুফাতুল উরাম রুউসান নাস, যখন দেখবে ওই ব্যক্তিদেরকে যাদের গায়ে একটা সময়ে পোশাক ছিল, যাদের পায়ের জুতা থাকতো না, তারা যখন দেখবে পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে লিস্টে তাদের নাম সমস্ত মানুষের ঊর্ধ্বে, তখন বুঝে নিও কিয়ামত খুব কাছে চলে আসছে। তার মানে যারা একেবারে নিঃস্ব ছিল তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি রূপান্তরিত হয়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু ইঙ্গিত করেছিলেন, যেটা আপনি বুখারি এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারিতে হাদিসটি তাফসীরে সূরা লোকমানের শেষ আয়াতের তাফসীরে পাবেন, হাদিস হচ্ছে 4777 এবং মুসলিমে হাদিসটি 5 নম্বরে রয়েছে। এবং এটার ব্যাখ্যা কি, যে তারা মানুষের মাথার তাজ হয়ে যাবে, মুকুর হয়ে যাবে, সেটার ব্যাখ্যা রচনা করেছেন ওয়াইজা দা তাওয়ালা রুম রোয়াতিল রোয়াতুল
যখন তোমরা দেখবে উটের রাখাল যারা উৎপাদত তারা তাওয়াবু মানে উঁচু উঁচু মানে বিল্ডিং বানাবে মানে গর্ব করবে আর কি করবে বিশ্ববাসী বুঝে নিও পৃথিবীর খুব বিপদ চলে আসছে। আজকে আরব দেশগুলোর কথা তুলনা করে এখানে ওটের রাখাল ওটের পালক বলতে আরবদেরকে বোঝানো হয়েছে। আরব জাজিরাতুল আরব বা আরব পুরা জাজিরাত স্টেটটাকে নিয়ে নেয় আরব গালফটাকে নিয়ে নেয় তার একটা সময় বলতেই বলত ধ্বংসের দিকে চলে আসতেছে। এখন আমাদেরকে কি শিক্ষা নিতে হবে এই উপদেশ ছিল মূল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আজকের আলোচনা। যদি সবগুলো বলতে চাই অনেক বিলম্ব হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট খুতবায় আমরা সেটা আলোচনা করব। শুধু এখানে আপনাদেরকে একটি ইঙ্গিত দিয়ে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছে যে দেখো এই সম্পদ হচ্ছে ফিতনা। তোমরা ওই উঁচু বিল্ডিং এর দিকে তাকাইও না, ওটা তাকালে তুমি শান্তি পাবে, এই ফিতনা তোমাকে ছেড়ে যাবে। তুমিও ঠিক এই টাকা পয়সার মালিক হওয়ার জন্য হালাল হারাম ভুলে যাবে, তুমি এর মধ্যে পতিত হয়ে যাবে। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক সাবধান করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইন্দাহু আজরুন আযীম। আর আল্লাহ শেষে বলে দিয়েছে তোমার রবের কাছে মহা পুরস্কার তোমার জন্য রাখা আছে, অতএব তুমি সম্পদের ফিতনায় পড়ো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন আজকের এই বিষয়টা আপনাকে জানাতে হবে যে সম্পদের মালিক হওয়া তো ভালো জিনিস, এটা ফিতনা কি? রাসূল বলেছেন প্রত্যেকটা জাতির বিপর্যয়ের কোন না কোন কারণ থাকে। রাসূল বলেছেন আমার উম্মতের বিপর্যয়ের একটা কারণ হলো বা সবচেয়ে মুখ্য কারণ হলো সম্পদ। বিগত সব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছুকে দিয়ে পরীক্ষা করেছেন ওদেরকে ধ্বংস করা, যেমন শোয়েব আলাইহিস সালামের জাতিকে ওই উট একটা উট দিয়ে পরীক্ষা করা হয়েছে, সেই উটকে কেন্দ্র করে তাদের সবগুলো কিন্তু হালাক করে দেওয়া হয়েছে। ফেরাউনকেও রাজত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছে, তেমনি প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার কিছু না কিছু সবাব আল্লাহ তাদেরকে রেখেছিল। তো এই উম্মতে মুহাম্মদের ধ্বংস হয়ে যাওয়ার কি আছে? রাসূল বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতান, প্রত্যেকটা জাতির পরীক্ষিত কিছু বিষয় থাকে। আর ওয়া ফিতনাতুল উম্মাতি ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা করা হয়েছে সম্পত্তি আল মাল। এই সম্পদের কারণে আজকে অধিকাংশ মুসলিমরা বেঈমান হয়েছে, আজকে অধিকাংশ মুসলিম তার ধর্ম ছেড়ে দিয়েছে শুধু সম্পদের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে ফিতনা বলেছেন, যেটা পাওয়ার জন্য আজকে আমরা যেভাবে প্রতিযোগিতায় নেমেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পর্যন্ত উপেক্ষা করতে দ্বিধা করি না। এটা ছিল আজকের এই খুতবার সতর্কবাণী, ইনশাআল্লাহ ধাপ বাই ধাপ আমরা সেটা আলোচনা করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ, তিনি তার কিতাব যুহদের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 2336। এবং আজকের খুতবার সর্বশেষ হাদিস সবগুলো স্কিপ করে দিই, সর্বশেষ যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যিবানি জাইয়ান উরসিলা ফি গানামি বিআফসাদ লাহা মিন হিরস আল মারই আলাল মাল ওয়া শারাফি দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প সম্পত্তির লোভ একটা মানুষকে কত ক্ষতি করে, এই হাদিস থেকে আপনাকে বুঝতে হবে। রাসূল বলেছেন একটা বকরির পালের মাঝে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে ভাগকে ছেড়ে দেওয়া হয় এ কি করবে? পালে যেটাকে পারে সেটাকে আচর করবে, ক্ষতি করবে, তারপর শেষ পর্যন্ত একটাকে ধরবে খাবে, তাই না? মানে পাও কানে ক্ষতি করবে। রাসূল বলেছেন একজন ব্যক্তির অর্থের লোভ তাকে এতটা ক্ষতি করে, তার দিনকে তার ধর্মটাকে এতটা নষ্ট করে, দুইটা ক্ষুধার্ত নেকড়ে ভাগও ওই বকরির পালকে এতটা ক্ষতি করে না। অতএব অর্থের লোভ এটা কমাতে, অর্থের চাহিদা পুঁজিপতি হওয়ার যে আকাঙ্ক্ষা এটাকে লাগাম টেনে ধরতে হবে, আপনার ইচ্ছাটাকে আপনি মেনে দিয়ে না, আপনি সচ্ছল হন কিন্তু হালাল ভাবে, ওই রকম হয় না, আমিন হালাল আমিন হারাম,
এটা হালাল না হারাম সেটা ভ্রুক্ষেপ করবেন না, এমনটা হইতে পারে না। বরং আপনি হালাল ভাবে কত ইনকাম করেন সেটা আপনার জন্য কল্যাণকর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কারো জন্য অর্থ সম্পদ কল্যাণকর হয়, তার জন্য কল্যাণকর হয়। চেয়েছিলাম যে হাদিসটাকে ছেড়ে দিতে, কিন্তু এখন প্রেক্ষাপটে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে রাসূল বলেছেন তবে যেই ব্যক্তি এই সম্পদ হকের সাথে গ্রহণ করবে, মানে হালাল ভাবে গ্রহণ করবে, ন্যায় সঙ্গত গ্রহণ করবে, আর এবং খরচ করবে হক পথে, হক জায়গায় হালাল ভাবে, মানে ইনকাম করে হালাল ভাবে করেন কিন্তু খরচ করেন খারাপ ভাবে। যেমন যারা হালাল ভাবে ইনকাম করেন, নেশা করেন, সিগারেট খান, জর্দা খান, আইয়াস করেন, মহিলাদের পেছনে টাকা নষ্ট করেন, খারাপ কাজে টাকা খরচ করেন, গুন্ডা পালেন যারা টাকা দিন, তাহলে আপনার ইনকাম যদি হালাল হয় কিন্তু খরচ যদি হারাম কোন ঠাই হয়, তাহলে আপনি এই সম্পদ দ্বারা ফেতনায় পতিত হয়ে গেলেন, আপনি হলেন ফিতনায় পতিত হওয়া ব্যক্তি, মানে আপনি নিজের ধ্বংসকে ডেকে আনলেন। রাসূল সাল্লাম বলেছেন এই জন্য হক হিসেবে আপনাকে সম্পদ গ্রহণ করতে হবে, তাহলে সেই সম্পদ আপনার জন্য কল্যাণকর হবে। অমান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর যারা না হক ভাবে ইনকাম করতেছেন বিগাইরি হাক্কিহি, কানা কাল্লাযি ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি শুধু খেতেই থাকে কিন্তু পরিতৃপ্ত হয় না, আমরা যদি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের দৃষ্টান্ত যদি আপনাদের কাছে দেই, কত সকল কোটি টাকার মালিক তারা যেদিন ধাওয়া করেছে তারা পালিয়েছে, কোন কোন নেতার ঘরে নাকি 50 কোটি রিজার্ভ ছিল, রিজার্ভ বলেছিলাম সেটা হচ্ছে কি, রাসূল বলেছেন যে নেকড়ে ভাত যেভাবে সম্পদ নষ্ট করে, একজন মানুষের সম্পদের লোভ তার দিনকে ওইভাবে নষ্ট করে, দিনকে ওইভাবে নষ্ট করে। আর যদি আমরা যদি জায়েজ উদাহরণ দিই না, যারা 12 ঘন্টায় গার্মেন্টসে কাজ করেন, যারা মুদির দোকান চালান, যারা এমন দোকান চালান যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আপনি ব্যবসায় পার করে দেন, এটা হয়তো আপনার করে তৈরি করেন, আপনি দেখেন তো দেখি এই চাকরি, এই ব্যবসা, এই দোকানদারি আপনার ধর্ম থেকে আপনাকে কতটা দূরে ঠেলে দিয়েছে, কতটা দূরে ঠেলে দিয়েছে, আপনার দ্বারা ইসলামের কোন চেহারাও কাজ নেই, কোন মূল্যায়ন হয় না, কারণ আপনি নিজে নিজে ধর্মটা পালন করতে পারেন না। এটা হচ্ছে সম্পদের লোভ বা সম্পদের জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়ার ভয়ে ঘটে, যেটা নেকড়ে ভাগের চেয়েও ক্ষতি। এবং সর্বশেষ উপদেশ নেওয়ার মতো একটা হাদিস, ওই হাদিসটা ছিল ইবনে মাজাহ তিরমিজিতে 2416 তিরমিজিতে। এখন সর্বশেষ যে হাদিসটি দিয়ে কোরবানা শেষ করে দিব, যদিও অনেকে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এই রাসূল সাল্লাম বলেছেন মানুষের পেট। রাসূল বলেছেন কবরের মধ্যে যখন মানুষের বডি পচতে থাকে বা কিছু, সর্বপ্রথম ফাটবে তার পেট, ভাস্ট্রে ফেটে যাবে কবরের ভিতরে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, কেন কথা বলেছেন, কারণ এই পেটের জন্যই তো আজকে আমাদের এত কিছু, হালাল হারাম বুঝিনি, পেটের জন্য না। এই যে রাসূল বলেছেন পেটটাই আগে ফুটবে কবর, অতএব তুমি চিন্তা করে দেখো যে তুমি কার জন্য এত কিছু করলা, এই যেগুলো করতেছো হারাম হারাম হালাল হারাম বাঁচো না, যা পাচ্ছ খেয়ে নিচ্ছ, কার জন্য, পেটের জন্য, এটা প্রথম ঘটবে। তখন রাসূল সাল্লাম বলেছেন ফরমান ইস্তাতা আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান ফালিয়াফআল, অতএব যে এটা ক্ষমতা রাখে যে আমি হালাল ছাড়া অন্য কিছু খাবো না, রাসূল বলেছেন সেজন্য তাই করে, সেজন্য তাই করে। অতএব আজকে এটা আমাদের মুসলিম ভাইদের জন্য এটা নসিহা, দেখেন কেয়ামত খুব শীঘ্রই চলে আসবে কাছাকাছিতে, যে কোনো সময় আমরা মারা পড়তে পারি,
অতএব আমাদেরকে হালালের উপরে থাকতে হবে, হালাল ইনকাম করতে হবে এবং হারাম যারা জড়িত তাদেরকে সঙ্গ ত্যাগ করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين